এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাইদ আরমান এছাড়া যুক্ত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আমেনা মহসেন আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি শুরুতে ডক্টর আমেনা মহসেন আপনার কাছে জানতে চাই সাবেক প্রেসিডেন্ট ও আবারও প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পোস্টটি কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কি এটি আপনাকে অনেক ধন্যবাদ দেখুন উনি যে টুইটটা করেছেন এটা আপনি যদি উনার ধারাবাহিক দেখেন উনি কিন্তু এই ধরনের অনেকগুলো টুইট করে এসেছেন এবং সামনে নির্বাচন উনি ভীষণভাবে চেষ্টা করছেন এবং ইন্ডিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা জানি যে ইন্ডিয়ান মানে একটা বিরাট ইন্ডিয়ান ভোটার্স আছে অনেক বড় অংশ আছে ওখানে ইসকনও খুব স্ট্রং একটা লবিং গ্রুপ আছে সো এখানে মানে উনি এখানে যেটা করার চেষ্টা করছেন একটা একটা পার্টিকুলার টুইট আমি দেখছিলাম যেখানে উনি এই কথাটাও বলছেন যে উনি মার্কিন যুক্তরাষ্ট্রের সকল হিন্দুদের কাছে অনুরোধ করছেন যেন তাদের পক্ষে তার পক্ষে ভোট দেয় তারা মানে সেটা একটা ইলেকটোরাল ওনার একটা আমি বলবো স্ট্র্যাটেজি যেখানে উনি এই বড় সংখ্যক ভোটারদের ভোটটা চাইছেন এবং সেটা আকৃষ্ট করার চেষ্টা করছেন জি আপনার কাছে আবারও ফিরবো আমি একটু সাইদ আরমান আপনার কাছে যেতে চাই আপনি প্রায় দুই সপ্তাহ ধরেই যুক্তরাষ্ট্রে রয়েছেন সেখানকার নির্বাচনী পরিস্থিতি কি দেখছেন আর মাত্র কয়েকদিন পরে সেখানে নির্বাচন এদিকে ডোনাল্ড ট্রাম্প টুইটে ভারতীয় ভোটারদের মধ্যে কি ধরনের প্রভাব রাখতে পারে বলে আপনি মনে করছেন ফয়সাল আমি আপনি যেটি বলছিলেন আমি প্রায় দুই সপ্তাহ কিন্তু আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ঘুরছি আমি ওয়াশিংটনে ছিলাম ভার্জিনিয়াতে কয়েকদিন ছিলাম তারপরে এখন নিউ ইয়র্কে অবস্থান করছি আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে আসলে নির্বাচনী যে পরিস্থিতি এটি যদি বাংলাদেশের সঙ্গে যদি আমি সম্পৃক্ত করি বাংলাদেশে নির্বাচনের আগে যে পরিস্থিতি আমরা দেখি নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে নির্বাচনী কর্মকাণ্ড এখানে কিন্তু আসলে পরিস্থিতি অনেকটাই ভিন্ন এখানে কিন্তু বাংলাদেশে নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে উত্তাপ আমরা মাঠ পর্যায়ে কর্মীদের মধ্যে সংঘর্ষ সংঘাত দেখি এখানে অবশ্য পরিস্থিতি তেমনটি নয় তবে উত্তাপ নেই সেটি কিন্তু বলা যাবে না দুই প্রার্থীর যে প্রচারণা সেটি কিন্তু মূলত আসলে অনলাইন টেলিভিশন পত্রিকা এবং সমাবেশগুলোকে কেন্দ্র করে চলছে আপনি যেটি আলোচনায় যেটি গুরুত্ব পাচ্ছে যে আসলে ভোটার টানার প্রসঙ্গটি নিয়ে যেটি আলোচনা হচ্ছে যে বাংলাদেশ প্রসঙ্গটি কিভাবে আসলো বা হিন্দু ভোটারদের টানার প্রসঙ্গটি ভোটার টানার জন্য কিন্তু দুই প্রার্থী কিন্তু খুবই ব্যাপকভাবেই আসলে চেষ্টা করে যাচ্ছেন আপনি যদি খেয়াল করেন ট্রাম্প কিন্তু ভোটারদের টানতে নানা কথাই কিন্তু সবসময় বলে আসছেন এবারও কিন্তু বলছেন তিনি বলছেন যে আমেরিকাকে আবার গ্রেট করতে চান আমেরিকাকে আরো বেশি শক্তিশালী করতে চান মানুষকে মানুষের যে জীবনযাত্রার ব্যয় উচ্চ ব্যয় সেটি সহনীয় করতে চান ইনফ্লেশনারি যে প্রেশার সেটি থেকে মানুষকে রেহাই দিতে চান একই সঙ্গে ট্রাম্পের যে আক্রমণাত্মক কথা যেমন কমলা হ্যারিসকে তিনি ফায়ার করবেন আমেরিকাকে নিরাপদ করতে এসব কথা বলে কিন্তু তিনি আমেরিকানদের ভোট টানার চেষ্টা করছেন অন্যদিকে কমলা হ্যারিসও কিন্তু নানা কথা বলেই কিন্তু ভোটারদের আকৃষ্ট করবার চেষ্টা করছেন তার কয়েকটি কথা যদি আমি আপনাদেরকে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই তিনি যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন তাদেরকে কিভাবে জীবনযাত্রা আরো কিভাবে সুরক্ষিত করা যায় সেই কথাটি বলে কিন্তু ভোটারদের আকৃষ্ট করবার চেষ্টা করছেন একই সঙ্গে ইনফ্লেশনারি যে প্রেশার সেটির কথা বলছেন এবং মার্কিন কাজের ক্ষেত্রে যে ন্যূনতম মজুরি যেটি আছে সেটি যারা কাজ করেন সেটি বাড়িয়ে মানুষকে স্বস্তি দেওয়ার কথা কিন্তু কমলা হ্যারিস বলছেন একই সঙ্গে জেন জি জেনারেশন যারা আছে এবং নারী তাদের ভোট টানার কৌশল কিন্তু কমলা হ্যারিস হাতে নিয়েছেন দুই পক্ষই কিন্তু হাড্ডাহাড্ডিভাবে চেষ্টা করছেন আপনাকে একটু তথ্য জানাতে চাই কয়েকদিন আগে যে জনমত জরিপ যেখানে কিছুটা পার্থক্য ছিল এখন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দুই প্রার্থীর এই জরিপের ব্যবধান কিন্তু অনেকটা কমে আসছে এখন কয়েকটি যে দোদুল্যমান অঙ্গরাজ্য যে ৬ বা ৭টি এখানে কিন্তু তাদের মনোযোগ বেশি এবং তারা মনে করছে যে এই অঙ্গরাজ্যগুলো থেকেই তাদেরকে আসলে ভোটের যে বৈতরণী পপুলার ভোট সেখানে তাদেরকে জিততে হবে আপনি জানেন যে প্রক্রিয়াটা যেহেতু একটু ভিন্ন তারা কিন্তু সেই চেষ্টাগুলোই করে যাচ্ছেন একটু মহসিন আপনার কাছে যেতে চাই বাংলাদেশের পরিবর্তিত যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অকুণ্ঠ সমর্থন
পাওয়া যাচ্ছে। অন্যদিকে ভারতের সঙ্গে সম্পর্ক কিছুটা শীতল রয়েছে। আবার এদিকে ট্রাম্প ভারতের মোদী সরকারের বন্ধু হিসেবেই পরিচিত। আসন্ন মার্কিন নির্বাচনে ট্রাম্প যদি জয়ী হন, সেক্ষেত্রে বাংলাদেশের এর প্রভাব কেমন পড়বে? ধন্যবাদ আপনাকে। দেখুন, সাধারণত আমরা ইতিহাসে দেখে থাকি যে একটা অথরিটেরিয়ান যদি কোনো শাসক হয়, সে আরেকজন অথরিটেরিয়ান শাসককেই কিন্তু সমর্থন করে থাকে, এগুলো আমরা দেখেছি। এবং আপনি দেখবেন যে ট্রাম্পের কতগুলো টুইট গেছে নেতানিয়াহুর কাছে, সেটাও একটা দেখার ব্যাপার আছে। এবং ট্রাম্পের মধ্যে কিন্তু একটা বিরাট, দেখুন প্রথমে আমি একটা বলেন একটা কথা আমি বলতে চাই যে মাইনরিটিসদের এগেনস্ট ভায়োলেন্স, সেটাকে অবশ্যই আমরা কন্ডেম করি। এবং সে আমি এখানে বলবো যে প্রফেসর ইউনুস যে বক্তব্যটা দিয়েছিলেন যে আমরা এমন পুজো দেখতে চাই যেখানে এই ধরনের নিরাপত্তার প্রয়োজন হবে না, আমার মনে হয় এই ছাত্র জনতার যে আন্দোলন বিপ্লব এগুলার এটার মাধ্যমে আমরা সে ধরনেরই একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, সে ধরনের একটা বাংলাদেশ দেখতে চাই। এটা বলে আমি যে কথাটা বলছি, আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে দেখেন, সেখানে ট্রাম্পের যে মুসলিম বিদ্বেষ সেটা কিন্তু খুবই মানে প্রকট। এবং উনি 2017 সালেও বলেছিলেন, এবার সেপ্টেম্বরে আবার উনি রিপিট করেছেন উনি মুসলিমদের উপরে ব্যান করবেন। এবং অ্যান্টি ইমিগ্রেন্ট পলিসিস কিন্তু ওনার খুবই ক্লিয়ার পজিশন গুলো। এখন যদি আমি বলি যে এটা বাংলাদেশের উপরে কিভাবে প্রভাব পড়বে, সেখানে আমার মনে হয় যে ওনার ধরেন ভারতের সাথে উনি যেটা লিখেছেন, আবার এটাও আমাদের বলা দরকার যে উনি এটা দিওয়ালির সময় এই টুইট গুলো করেছিলেন, লেটেস্ট টুইট যেটা গেছে সেখানে আমার মনে হয় যে দেখেন কতগুলো জিনিস আমরা ইলেকটোরাল ক্যাম্পেইনে বলে থাকি, আবার কতগুলো পলিটিক্যাল রিয়ালিটিস থাকে, সেই যে বাস্তবতায় কি আপনি দেখেন জিওপলিটিক্যাল রিয়ালিটিস বা ভূ রাজনৈতিক যে বাস্তবতা, সেখানে কিন্তু বাংলাদেশকে আমরা আমেরিকা খাটো করে দেখতে পারে না। এবং এখানে চায়না একটা বিরাট ফ্যাক্টর থেকে যায়। ব্যক্তি ট্রাম্প তো আর পররাষ্ট্রনীতি ওনার তার মানে উনি হয়তো ওখানে কিছু ইনফ্লুয়েন্স থাকতে পারে, বাট ওভারঅল আমরা দেখেছি রিপাবলিকানস আর ডেমোক্রেটসরা যখনই যেই আসুক না কেন একটা ইনস্টিটিউশনালাইজ একটা প্রাতিষ্ঠিক যেটাকে আমরা বলি ইনস্টিটিউশনালাইজেশন অফ ফরেন পলিসি, সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে হয়ে গেছে। এবং সেখানে যে খুব একটা পরিবর্তন আসবে সেটা আমি মনে করছি না। জি, আমাদের সহকর্মী সাইদাম্মান, একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে প্রফেসর মহসিন সাইদাম্মান। আমি একটু আলোচনাটা একটু এইভাবে আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন যে ট্রাম্পের মুসলিম বিদ্বেষী মনোভাব নানা সময় প্রকাশ পেয়েছে, এটি সত্য, কিন্তু আমরা দেখছি এবার নির্বাচন সামনে রেখে আরব এবং মুসলমান মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটি যেহেতু গাজায় একটি পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতির আলোকে কিন্তু অনেকেই আসলে বিশেষ করে যে মুসলিম অধ্যুষিত যে অঙ্গরাজ্যগুলো মিশিগান সহ অন্য অনেকেই কিন্তু বলছে যেহেতু এই পরিস্থিতির জন্য জো বাইডেন এবং কমলা হ্যারিসের প্রশাসনের দায় রয়েছে বলে তারা মনে করছেন, সেই প্রেক্ষাপটে কিন্তু তারা অনেকেই বলছেন যে এবার তারা আসলে একটু রিপাবলিকানের দিকেই যদিও যাবেন না, কিন্তু তারা আসলে ডেমোক্রেটদের ব্যাপারে একটু সতর্ক, সেই প্রেক্ষাপটে তারা অনেকেই মনে করছে। এক্স্যাক্টলি, আপনি বলুন, সেই প্রেক্ষাপটে কি আসলে ভোটের এই রাজনীতিতে যেখানে মনে করা হয় যে আসলে কমলা হ্যারিস আসলে মুসলিমদের জন্য নিরাপদ হলেও কিন্তু আসলে এখন যেহেতু পরিস্থিতিটা একটু অন্যভাবে দেখছেন, এই যে সেই প্রেক্ষাপটে আসলে এই ভোটের রাজনীতিটা আসলে কি হতে পারে মুসলমান এবং আরব বিশ্ব আরব আরব মুসলমানদের ভোটটা নিয়ে আসলে কোন কোন দিকে পরিস্থিতিটা যাবে? মানে দেখুন, এখানে দুইটা অপশন হতে পারে। একটা হতে পারে মানে একটা হতে পারে যে আপনি ভোট দিলেন না, নো ভোট, সেটাও হতে পারে আপনি ভোট দিতে গেলেন। আরেকটা অপশন থাকতে পারে মানে স্প্লিট হয়ে যেতে পারে ভোটটা। এবং আমি আপনার সাথে 100% এই ব্যাপারে আমার সহমত যে এইবার যে গাজাতে যে জেনোসাইডটা হচ্ছে সেখানে আমার মনে হয় ডেমোক্রেটস মানে ইট উইল কজ দ্য ডেমোক্রেটস
মানে সেখানে মুসলিমদের ভোটটা ভীষণভাবে প্রভাবিত হবে, এবং শুধু তা না, যারা ইউথ আছে তাদের ভোটটাও প্রভাবিত হবে। এবং সেখানে এই গাজার ইস্যু নিয়ে প্রচন্ড ভাবে একটা নেগেটিভ ইনফ্লুয়েন্সটা যাবে, কামলা হ্যারিস উইল হ্যাভ টু বিয়ার দিস ব্যাগেজ, সেটা আমি মনে করি। কিন্তু আবারও আমি একটা জিনিস বলবো, যেটা অ্যাম্বাসেডর হুমায়ুন কবির কয়েকটা জায়গায় জোর দিয়ে বলেছেন, আমি ওনার সাথে ছিলাম ওই আলোচনায়, উনি বলছিলেন এই কথাটা যে এটা হলো চয়েস বিটুইন ওয়ার্স এন্ড ওয়ার্স্ট, মানে সেরকম একটা সিচুয়েশন। তো আমার মনে হয় মুসলিমদের জন্য সেই চয়েসটাই থাকবে যে মানে কোনটা বেশি খারাপ আর কি, সেই জায়গাটাতে মুসলিমদেরকে যারা জনগণ আছেন তাদেরকে মানে চুজ করতে হবে জিনিসগুলো। 20 লক্ষ টাকা রয়েছে, কোটি কোটি টাকা নিশ্চিত উপহার।